শুনেছি খাবার নাকি মনকে ভালো করে দেয়। তো আজকে একটু মনটা একটু খারাপ ছিল, কিন্তু তাই ভাবলাম যে যাই রান্নাঘরে, যাই গিয়ে একটু কিছু বানাই যাতে মনটাও একটু অন্যরকম আসবে আর ভালোও লাগবে। আর আমাদের হাউসওয়াইফদের তো রান্নাঘরটাই সবচেয়ে প্রিয় জায়গা, তো তাই চলে আসলাম আজকে সন্ধেবেলার চাউমিন বানাতে। তো ঘরে যা ছিল সবজি সেটা দিয়েই চাউমিন বানাবো, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর যা সবজি ছিল। আর আজকে একটু অন্যরকমভাবে করব, তো তার জন্য একটু রসুন কুচিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বেটেছি, তো একটু চাইনিজভাবে করার চেষ্টা করছি। তো দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন, রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো। আর রসুনের গন্ধ আমার ভীষণ ভালো লাগে, আমি যে কোনো রান্নাতে না রসুনটা একটু বেশিই দিই। তো এরপর দেখো দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এরপর দিলাম কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা খুব বেশি দেব না, কারণ বাবানো খাবে। তো এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভাজবো, কারণ আমার চাউমিনে একটু সবজিটা কাঁচা কাঁচা থাকলে না খেতে ভালো লাগে, আর চাইনিজে থাকেও সেরকম, তো তার জন্য পেঁয়াজটা খুব একটা বেশি ভাজিনি। আর এরপর দিয়ে দিয়েছি গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, যা যা সবজি ছিল সবই দিয়ে দিলাম। আর এরপর দিলাম একটু নুন, তো দিয়ে এবার সেটাকে ভাজা করে নিচ্ছি। আর এখানে দেখো আমি গোলমরিচ চাউমিনের সাথে মাখিয়ে নিয়েছি, যাতে কড়াইয়ে দেওয়ার পর ভালো করে ঘাটা ঘাটা করতে না হয়, একবারে মেশানোই থাকে। তো হয়ে গেছে সবজিটাও ভাজা, আর এবার চাউমিনটা দিয়ে দিলাম। আর চাউমিনটা না এবারে বেশ সুন্দর, চাউমিনটা বেশ মোটা মোটা একটু। তো এরপর দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেবো এবার একটু সোয়া সস। তো সাধারণত আমি সোয়া সস দিয়ে চাউমিন খেতে ভালোবাসি না, কিন্তু আজকে যেহেতু চাইনিজভাবে বানাচ্ছি তাই দিলাম। তো দেখো মিশিয়ে নিয়েছি, চাউমিন রেডি, খুব চটজলদি হয়ে গেল। আর স্প্রিং অনিয়ন ছিল না বলে দিয়ে দিলাম একটু কুচি কুচি করে পেঁয়াজকলি। তো ব্যাস একটু সস দিয়ে চাউমিন সার্ভ। তো দেখে তো ভীষণ টেস্টি লাগছে, দেখো খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো আজকে যেহেতু একটু চাইনিজভাবে বানিয়েছি, তো চাইনিজরা যেমন স্টিক দিয়ে খায় সেরকম স্টিক বাড়িতে আনা ছিল, তো সেটা বের করে নিলাম, ভাবলাম সব রকম ফিল আনবো মনটা ভালো করার জন্য। তো যার জন্য দেখো স্টিক দিয়ে খাচ্ছি, আমি পারি না খুব একটা স্টিকে তুলতে, তবু চেষ্টা করছি। তো খেতে ভীষণ সুন্দর হয়েছিল, আমার তো খেয়ে একেবারে মনটা দেখে বুঝতেই পারছো খুব ভালো হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।